ফ্রেন্ডস অল আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস এর আগে আমরা পিভি সেলি টু এ স্কাইল আর কবিতাটির ফার্স্ট পার্ট আলোচনা করেছি আজ আমরা সেকেন্ড পার্ট আলোচনা করবো এবং পিভি সেলি সম্পর্কে আমরা আগে জেনেছি চলো কবিতাটি শুরু করা যাক তো শুরু করার আগে একটি কথা বলবো যে এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিওর লিঙ্ক আছে প্লিজ ক্লিক অ্যান ওয়াচ তো চলো শুরু করা যাক টিচার স্প্রিট অরওয়ার্ড what সুইট থটস আর দাইন আই have নিভার heard praise অফ লাভ আর ওয়াইন দ্যাট প্ল্যান্টিড ফোর্থ এ flood of র্যাপচার সো ডিভাইন অর্থাৎ কবি এখানে বলছেন যে হে অশরীর সত্তা তুমি আমাদের শিখিয়ে দাও তোমার এই স্বর্গীয় ভাবের রূপ কী তা তুমি আমাদের শিখিয়ে দাও এবং বলছেন যে আই নেভার হার্ড প্রেজ অব লাভ অ্যান্ড ওয়াই অর্থাৎ এখানে কবি বলছেন যে প্রেম এবং সুরার প্রশস্তিতে আমি কখনো এরকম আনন্দ ঘন সুরের প্লাবন সৃষ্টি হতে দেখিনি যা তোমার সুরের মধ্যে লক্ষ্য করছি এখানে ফ্ল্যাড অফ র্যাপচার মানে আনন্দের যে প্লাবন কবির মনের মধ্যে তৈরি হয়েছে আর এখানে কবি একটি গ্রিক মাইথোলজি থেকে একটি অ্যালুশন এনেছেন এই ওয়াইন এই ওয়াইন গড অফ ওয়াইন হলো এই বাক্যাসের কথা এখানে তিনি স্মরণ করেছেন সাধারণভাবে বলা হয় যে লাভ এবং ওয়াইন ওয়াইনের প্রভাবে যে গানগুলো গাওয়া হয় সে গানগুলো খুব পাওয়ারফুল হয়ে থাকে এবং এখানে ব্যবহার করা হয়েছে প্যান্টেড ফর্থ এই প্যান্টেড ফর্থ কথাটির মানে হলো গভীর আবেগের সঙ্গে প্রকাশ করা যেটাকে বলা হচ্ছে আটার্ড প্যাশনেটলি আর প্রেজ অফ লাভ মিনস লাভ লিরিক ম্যাস্ট উইথ দাইন উড বাট অ্যান এম টি ভান্ট এ থিঙ্ক হোয়ার ইন উই ফিল দেয়ার ইস সাম হিডেন ওয়ান্ট অর্থাৎ কবি এখানে বলছেন বিয়ের মিলন রাগিনী বিজয় সঙ্গীত তোমার সঙ্গীতের তুলনায় স্পর্ধা ছাড়া আর কিছুই মনে হয় না এটা একটা ব্যর্থ অহংকার করা ছাড়া আর কিছুই নয় কেননা সব সঙ্গীতের মধ্যে কোনো কোনো কিছুর একটা অভাব অনুভূত হচ্ছে তোমার গান শোনার পর এখানে হাইমেনাল হাইমিনাল কথাটার অর্থ হলো যে ম্যারেজ সং এই হাইমিনাল কথাটাই এসেছে যে গ্রিকদের যে ম্যারেজের গড আছে হাইমেন সেই হাইমেনের থেকে এখানে হাইমেনাল কথাটা এসেছে আর ট্রাম্প চান্ট মানে বিজয় সঙ্গীত সংস অফ ভিক্ট্রি ম্যাথ মিনস কম্বাইন্ড উইথ দাইন উড বি অল বাট অ্যান এমটি এমটিভান্ট মানে একেবারে বুস্ট একটা আইডল বুস্ট বৃথা অহংকার করা এবং বলছেন কবি যে এখানে এইগুলোর মধ্যে তিনি যেন কোনো একটা ইনগ্রিডিয়েন্টস অভাব বোধ করছেন সেই সুরমূর্ছনা অর্থাৎ এখানে স্কাইলারকে উঠানো শোনার পর তার জন্য মনে হচ্ছে কোনো কিছু এর মধ্যে একটা জিনিসের অভাব বোধ আছে নেক্সট হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অফ দ্য হ্যাপি স্ট্রেন হোয়াট ফিল্ডস অর ওয়েবস অর মাউন্টেন্স হোয়াট শেপ অফ স্কাই অর প্লেন হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড হোয়াট ইগনোরেন্স অফ পেইন অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত লাইনের মিনিং হলো তোমার আনন্দময় সূনির্ঝলের উৎস কোথা হতে কোথায় সেই প্রান্তর উর্মিমালা পর্বত তোমার সেই আকাশ বা প্রান্তরের রূপী বা কী কারা তোমার সেই স্বজন যাদের প্রীতিতে তুমি আত্মহারা অথবা কোন দুঃখজয়ী শক্তিকে বা কোন দুঃখজয়ী শক্তিতে তুমি মহিয়ান হয়েছ এখানে ফাউন্টেন কথা মানে সোর্স অফ ইন্সপিরেশন অর্থাৎ প্রেরণার উৎস আর যে ইগনোরেন্স অফ পেন এর কথা বলা হয়েছে এই ইগনোরেন্স অফ পেন কথাটির মানে হলো ফ্রিডাম ফ্রম সরো উইথ দাই ক্লিয়ার কিন জয়েন্স ল্যাঙ্গোর ক্যান নট বি শ্যাডো অফ অ্যানোয়েন্স নেভার কেম নিয়ার থি দাও লাভেস্ট বাট নেভার নিউ লাভস স্যাট স্যাটারেড ফ্রেন্ডস খুব ইন্টারেস্টিং লাইন এগুলো এখান থেকে এই পর্যন্ত লাইনের মিনিং হলো কবি বলছেন হে আনন্দময়ী সত্তা তোমার এই সুনির্মল ও সুতীব্র আনন্দের কাছে কোনো মানসিক অবসাদ আসতে পারে না এখানে ল্যাঙ্গেস বা মানসিক অবসাদ আসতে পারে না বিরক্তির ছায়া মাত্র তোমাকে স্পর্শ করতে পারে না এখানে শ্যাডো অফ অ্যানোয়েন্স বিরক্তির ছায়া ক্যান নেভার নিয়ার থি তোমার কাছেও আসতে পারে না তুমি ভালোবাসো কিন্তু ভালোবাসার বিষাদময় পরিতৃপ্তি কী তা জানো না অর্থাৎ কবি এখানে বলছেন স্যাটাইটি মানে পরিতৃপ্তি তুমি ভালোবাসো কিন্তু ভালোবাসার বিষাদময় পরিতৃপ্তি কী তা তুমি জানো না অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে পার্থিব যে ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে দুঃখ কষ্ট আছে কিন্তু এখানে স্কাইলার্ক কোনো পার্থিব কোনো পার্থিব কোনো স্প্রিটই নয় তাই তার ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই তাই তার মধ্যে কোনো দুঃখও নেই তাই যে লাভের যে স্যাটাইটি তার মধ্যে কখনো আসে না ওয়াকিং অর অ্যাসলিভ দাও অফ ডেথ মাস্ট ডিম থিংস মু অ্যান্ড ডিফ দেন উই মটেলস ড্রিম অর হাউ কুড দাই নোডস ফ্লো ইন সার্চ এ ক্রিস্টাল স্ট্রিম কবি এখানে বলছেন এই পর্যন্ত মানে হলো স্বপ্নে বা জাগরণে তুমি মৃত্যুর এমন কোন গভীর ও শাশ্বত সত্য উপলব্ধি করতে পেরেছ যা আমরা মরণশীল মানুষও কখনও করতে পারিনি তা না হলে এই স্ফটিক স্বচ্ছ জলধারার মতো এই সঙ্গীতের ধারা কখনো উৎসারিত হতে পারত না ওই লোক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট আমরা আগে পিছিয়ে তাকাই অর্থাৎ আমরা কেবল অগ্রপর্ষদে দৃষ্টি নিক্ষেপ করি যা নেই তার জন্য আক্ষেপ করে মরি আওয়ার সিনসিয়ারিস্ট লাফটার উইথ সাম পেন ইন ফ্রড অর্থাৎ আমাদের হাসিতে জড়িয়ে থাকে একটা বিষাদের মলিনতা সুইটেস্ট সংস আর দ্যাট টেল অফ স্যাডেস্ট থট আওয়ার এটা শেলির কবিতা একটা খুবই বিখ্যাত লাইন যার মানে হলো গভীরতম বিষাদের প্রেরণায় সৃষ্টি করে মধুরতম সঙ্গীত কবি এখানে বলেছেন যে স্কাইলার এখানে মানুষের জীবন মৃত্যু যে রহস্য সে সম্পর্কে জ্ঞান আছে তাই জন্য স্কলারকে কবি এখানে একজন ফিলোজফারের সঙ্গে তুলনা করেছেন এবং ফিলোজফার হিসেবেই এখানে বিবেচনা করেছেন ইফ উই কুড স্কর্ন হেট এন্ড প্রাইড অ্যান্ড ফিয়ার ইফ উই ওয়ার থিংস বর্ন নট টু শেড টিয়ার আই নো নট হাউ দাই জয় উই ইভার শুড কাম নিয়ার অর্থাৎ এই পর্যন্ত মিনিং হলো আমরা যদি ঘৃণা অহংকার এবং ভয়কে ঘৃণা করতে পারতাম কিন্তু তাহলে আমাদের কোনো অশ্রু বিসর্জনের কোনো কারণ ঘটতো না তবু কবি এখানে বলছেন তবু আমরা জানি না যে কিভাবে তার সত্ত্বেও এগুলো যদি নাও করতাম তার সত্ত্বেও তোমার ওই আনন্দলোকের নিকটে যেতে পারতাম আমরা নেক্সট বলেছেন বেটার দ্যান অল মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড বেটার দ্যান অল ট্রেজার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড দ্য স্কিল টু পোয়েট দাউস্কর্নার অব দ্য অর্থাৎ কবি বলছেন এখানে শ্রুতি সুখকর সমস্ত সঙ্গীত অপেক্ষা অথবা পুস্তকের সমগ্র জ্ঞান সম্পদ অপেক্ষা পার্থিব ব্যাপারে তোমার উদাসীনতা অটল রাখার ক্ষমতাটি কবির নিকট অধিকতরকম কবি এখানে বলেছেন যে মানুষের গান ও জ্ঞানের অপেক্ষা একটা গান অনেক শ্রেয় এবং এখানে যে স্কর্নার অব দ্য গ্রাউন্ড কথাটা ব্যবহার করেছেন সেখানে তিনি বলতে চাইছেন যে স্কাইলার্ককে তিনি এখানে অ্যাড্রেস করেছেন একে একটা অশরীরী শক্তি হিসাবে যে এই স্কাইলার্ক কিন্তু মাটিকে ঘৃণা করে সে স্কলার্ক কী করে না স্কাইলার্ক রাইজেস ইন দ্য স্কাই অ্যান্ড ডুয়েলস দেয়ার সেখানেই বাস করে অর্থাৎ স্কাইলার্ক ইজ এ সিম্বল অফ নলেজ এখানে স্কলার্ক একজন ফিলোজফার সে মানুষের জন্ম মৃত্যু সম্পর্কে তার নলেজ আছে কিন্তু সে পার্থিব বিষয়ের সঙ্গে ইনভলভ না সেই জন্য কবি এখানে বারবার তিনি ব্যবহার করেছেন যে সে একটা আনবোডাইড স্পিরিট অশরীর শক্তি এবং স্বর্গীয় শক্তি সেলেস্টিয়াল বিইং হিসেবে কল্পনা করেছেন এখানে কবি আর এখানে মেজার কথাটি ব্যবহার করেছেন যার অর্থ হলো স্ট্রেন বা সংস সাউন্ডস মানে সুইট মিউজিক এখানে ট্রেজার বলতে কবি বুঝিয়েছেন সমস্ত বইয়ের মধ্যে যে আমাদের পুঁথিগত বিদ্যার যে জ্ঞান তার যে ভান্ডার সেটাকে বলছেন এখানে নেক্সট টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস দ্যাট দাই ব্রেন মাস্ট নো সাস হারমোনিয়াস ম্যাডনেস ফ্রম মাই লিপস উড ফ্লো দ্য ওয়ার্ল্ড উড লিসন দেন as আই এম লিসনিং নাও অর্থাৎ কবি এখানে বলছেন তোমার মনীষে জাত ওই আনন্দের কিছু অংশ আমাকে দাও তাহলে আমার কণ্ঠ হতে উচ্চারিত যে উদ্মাদনাকারী সঙ্গীতের সৃষ্টি হবে বিশ্বজগৎ মন্ত্রমুগ্ধের মতো তা শ্রবণ করবে ঠিক যেমনভাবে আমি এখন তোমার সঙ্গীত শ্রবণ করছি কবি মনে করছেন যে যদি স্কালাক তাকে আনন্দ শেখায় তাহলে তিনি আনন্দের গান গাইবেন এবং পৃথিবীর মানুষ তার গান শুনবে যেমন তিনি এখন স্কালায়কের গান শুনছেন প্রকৃতির মধ্যে কবি আনন্দ এবং আশা খুঁজে পান এখানে অনুরূপভাবে এই প্রকৃতির এক অশরীর শক্তি হিসাবে এখানে যে স্কলারকে তিনি পেয়েছেন সেই স্কলারের কথা তিনি বলেছেন এখানে কবি ব্যবহার করেছেন যে হারমোনিয়াস ম্যাডনেস কথাটি ব্যবহার করেছেন যার অর্থ হলো পাগল করা সুমধুর সঙ্গীত এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শেক্সপিয়রের যে কবি প্রেরণা ছিল সেটাকে বলছি আমরা ফাইন ফ্রেঞ্জি বলা হচ্ছে আবার প্লেটোর যে কবিতার যে প্রেরণা সেটা হচ্ছে দ্য মিউজেস ম্যাডনেস এইগুলো কবিদেরকে খুব অনুপ্রাণিত করে তো এখানে কবি এই হারমোনিয়াস ম্যাডনেস বলতে এটাকেই বুঝিয়েছেন সো থ্যাংকস ফর ওয়াচিং